ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সুপ্রভাত, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি সুকর্ণা। চোখরাখো বিস্তারিত খবরে। উম্পুনের পাঁচ দিন পরেও বিদ্যুৎ না আসার দায় কার, এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। সিএসসির ঘাড়ে দায় ঠেলেছে তৃণমূল, একটা সংস্থার ঘাড়ে দোষ দিয়ে বাঁচার চেষ্টা করা হচ্ছে, পাল্টা শাসক দলকে নিশানা বিজেপির। এরই মধ্যে উম্পুনে মৃত ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্যের টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। উম্পুনের তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে কলকাতা ও জেলার বিস্তীর্ণ অঞ্চল, উপড়ে গিয়েছে শয়ে শয়ে গাছ। পাঁচ দিন পরেও সব জায়গায় আসেনি বিদ্যুৎ। পাঁচ দিন ধরে কার্যত বিভীষিকার মধ্যে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে বর্তমান পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে তর্জাতুঙ্গে। কেন্দ্র ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে মৃতের পরিবার ও ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে, কিন্তু তা সরাসরি অ্যাকাউন্টে দেওয়ার দাবি তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি। এই টাকা ঠিকঠাক কাজে লাগুক, পীড়িত মানুষের কাছে যাক, এই ব্যবস্থার জন্য আমরা কেন্দ্র সরকারকে বলেছি যে টাকা আপনারা পাঠাবেন ক্ষতিগ্রস্ত মানুষকে অ্যাকাউন্টে পাঠান। বিভিন্ন জায়গায় এখন বিদ্যুৎ না ফেরা নিয়ে সিএসসির কোর্টে বল ফেলেছেন কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরস এর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। লোডশেডিং এর সমস্যার সাথে গাছ কাটাকে আপনি গুলিয়ে দেবেন না, তার ছিঁড়ে গেছে কোথাও কিছু হয়েছে সেটা সিএসসি, সেটার সাথে কলকাতা পৌরসভা ইচ্ছে করলেও পারে না। সিএসসি কে আমরা চাপ দিতে পারি, সেটা আমরা করছি, মুখ্যমন্ত্রীও করেছেন, চিফ সেক্রেটারি রোজ করছেন, আমাদের কমিশনার রোজ ফোন করে করে এখানে পাঠান ওখানে করুন ওখানে করুন করছি। ওইটা পৌরসভার কাজ না, এটা জলের কাজ না বা ড্রেনের কাজ না। রাজ্যের খাদ্যমন্ত্রীর গলায় অবশ্য সিএসসি নিয়ে কিছুটা হলেও ভিন্ন সুর শোনা গিয়েছে। আমি নিজে বলছি ক্যাশলেস পয়সা আমার সাথে যোগাযোগ অনেক বেশি আছে, তাহলে লোক আনতে পারেন, তাহলে লোক ছিল না, আমি ক্যালকুলেট সাপ্লাইকে বহুভাবে হেল্প করেছি, লোক নেই তাদের কাছে, করবেন টা 1 লক্ষ লোক তো রেখে দেবে আগের দিন, ঝড় তার আগের দিন রেখে দিলাম, কোথায় সুগার লিস্টিং মেনটেন করে কে রাখবে, কোথায় লোক পাবেন 1 লক্ষ লোক, মানুষ যদি আর 2 দিন মানুষ যদি ওয়েট করে অর্থনীতি লিস্ট হয়ে যাবে। এই প্রেক্ষাপটে কার্যত সিএসসির পাশে দাঁড়িয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। সিএসসি বলছেন সিপিএম এনেছে, টিএমসি আসার পরে 3 গুণ ইলেকট্রিক বিলের রেট বেড়েছে, বঙ্গভূষণ পরিষ্কার পুরস্কার কাকে দিয়েছে, সিএসসির মালিককে কে দিয়েছে, মমতা ব্যানার্জি দিয়েছেন, মমতা ব্যানার্জির আঁকা ছবি পেঁচার ছবি 1 কোটি টাকা দিয়ে কে কিনেছে, সিএসসির মালিক কিনেছে। প্রথমবার একটা বড় ঝড় এসছে তাতে আপনারা চিত হয়ে গেলেন, মানুষ চিৎকার করছে, জল নেই, রাস্তাঘাট নেই, বিদ্যুৎ নেই, ফোন করতে পারছে না, জাদুকাঠি লাগে না, হাতে কুড়াল ধরতে হয়, কোদাল ধরতে হয়, কাটারি ধরতে হয়, সে ধরার জন্য কবজির জোর লাগে। কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙে পড়া গাছ সরানোর কাজ শুরু করেছে সেনা। বিভিন্ন জায়গায় এই কাজে হাত লাগাতে দেখা গিয়েছে রাজনৈতিক নেতাদেরও। হাওড়া ডোমজুড়ে গাছ সরানোর কাজে সাহায্য করেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে এজে ব্লকে রাস্তায় পড়ে থাকা ভাঙা গাছের ডালপালা সরাতে দেখা যায় মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। সুযোগ এসেছে সেজন্য হাতে হাত বেঁধে না রেখে হাতে কুড়ুল ধরে সাদে কাটারি ধরে রাস্তায় নেমে আর্মির লোকেরা কিছু সাফ করেছেন, সেজন্য পাড়ার ভিতরে রাস্তাগুলো সাফ করার জন্য আমি আমাদের কর্মীদের আহ্বান করেছিলাম। আমি তো সকাল থেকেই বেরোই, কদিন ধরে সল ডেকে ঘুরছিলাম, নিজের পাড়াতেই ঢুকতে পারছিলাম না গাড়ি নিয়ে, তা আমার মনে হয় মানুষের যে কষ্ট এটা আমরা খানিকটা কম করতে পারি। এ নিয়েও শুরু হয়ে গিয়েছে বাকযুদ্ধ। কিছু দেখেছেন বাড়িতে বসে দেখেন, ওনাকে বলুন না একবারকে হেমনগর পোস্টাল গার্ডে যা, শান্তিনগর যা, নাটকবাজি করতে 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 এই জায়গায় পড়েছেন। নাটকের তো শিখতে হবে মমতা ব্যানার্জির কাছ থেকে, সারা জীবন নাটক ছাড়া কিছু করেননি, 18টা রাজ্যে আমরা ক্ষমতায় আছি, মানুষ আমাদের কাজ দেখে আমাদের ভোট দিয়েছে, পশ্চিমবাংলায় দেবে। দিলীপ ঘোষ রাস্তায় বেরোলে ওদের কষ্ট হচ্ছে, আমাকে আটকানো হচ্ছে পুলিশ দিয়ে, আরে পুলিশগুলোকে লাগালে তো রাস্তাঘাট পরিষ্কার হয়ে যেত। শনিবার ও রবিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার সময় দিলীপ ঘোষকে আটকায় পুলিশ, তা নিয়ে তৃণমূলকে নিশানা করেছেন রাজ্য বিজেপি সভাপতি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। আমি সুন্দরবনেই যাচ্ছিলাম, ওদের বুক ফেটে যাচ্ছে, কারণ দিলীপ ঘোষ গেলে 1000 লোক বেরিয়ে আসবে কাজ করার জন্য, মমতা ব্যানার্জি বা ববি হাকিম ডাকলে কেউ আসবে না। ওনাকে বলুন না একবারকে হেমনগর পোস্টাল গার্ডে যা, শান্তিনগর যা, স্যান্ডেলভিল যা, জানে ওগুলো কোথায়, ওগুলো উনি জানেন যে ওগুলো কোথায়, বিজেপি দলটাই নাটকের দল হয়ে গেছে। সব মিলিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ আর রাজনীতিকদের দরজা দুটোই শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আপাতত। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।